তাদের বাবার নাম সমস্ত লিপিবদ্ধ করে লিখে আজকে বিকালবেলা চারটের মধ্যে মিটিংয়ে আমাকে জমা দেবে। ও জমা দেবে, ও এখান থেকে যাবে না, ও এখানেই গ্রামে লিখবে। আপনাদের যে কটা সত্য সত্য দাবি আমি পেয়ে গেছি, লিখে নিয়েছি। স্কুলটার কথা বলেছেন, স্কুলের পিছনে দুটো তিনটে ঘর আমরা করে দেওয়ার ব্যবস্থা করছি। স্কুলের পিছনে দু তিনটে ঘর আছে, ব্যবস্থা করছি স্কুলে। এই রাস্তাটা 100 মিটার বাকি আছে, পড়েছিল ভেঙে গেছে, এটা আমরা মেন রাস্তা থেকে করে দেবো। এটা মেন রাস্তা থেকে খুব গোড়া লাগিয়ে দেবো, করে দেবো এটা। আর কিছু কিছু জায়গা আপনারা বলেছেন আমাকে যে পুকুর পারে মেয়েরা স্নান করতে পারে না, একটা সুন্দর পুকুর ঘাট নিজে স্নান করতে পারে, তার জন্য একটা পুকুর ঘাট আমরা তৈরি করে দেবো। পুকুর ঘাটটা ওইখানে এখানে একটা করে দেবো, দুটো পুকুর ঘাট কবি এগুলো কিন্তু প্রত্যেকটা লিখে দেবে, যেটা লিখে দেবে না সেটা বাদ হয়ে গেল। তুমি আজকে এখানে আপনারা কেউ যাবেন না, আমি চলে গেলে ওর মধ্যে ও তুমি লিখবে সংসদ, লেখো লেখো কাগজে লেখো লেখো সংসদ সংসদ বুথ নাম্বার, বাবার নাম বা স্বামীর নাম বা স্বামীর নাম স্বামীর নাম পুরো ঠিকানা ঠিকানা তার মোবাইল নাম্বার, তাকে আমরা মোবাইলে কানেক্টিং করবো, তাকে মোবাইলে ধরবো মোবাইল নাম্বার। এগুলো তৈরি করে করে আমাকে দেবে, ধরুন কুমড়ে কাজ করতে আমাদের বাকি নেই। আর ও শ্মশান, এই আর শ্মশান করেছি, এই শ্মশান আমি 8 লাখ টাকা দিয়েছি, আপনার জেনে রাখুন আমার 8 লাখ টাকা শ্মশানে দেওয়া আছে। এটা খুব বড় প্রজেক্ট আমার, যে বাগাডাঙ্গায় একটা শ্মশান হবে, বাগাডাঙ্গায় যারা থাকে তাদের জন্য শ্মশান, ইলেকট্রিক চুল্লি আমি করছি হাবড়াতে, মানিপুরে করছি, কিন্তু এখানে প্রত্যেকটা শ্মশান এখানে হবে। সেই শ্মশানের ওটাও লিখবি লেখ লেখ শ্মশান, শ্মশানটা মেয়ে নিশ্চু থাকবে। শুনুন, আর যারা যারা ছোট ছোট কাজ যে কাজগুলো আপনাদের বাকি, বিধবাতা বার্ধক্যভাতা বিধবা ভাতা যেগুলো চন্দন মুজিবর বিষ্ণু এরা সবাই রয়েছে, সুরেন্দ্র দেবে, সব আস্তে আস্তে হবে, একসাথে সব চাইলে পড়ে যাবে। একদিনে বললে আমাকে ভাত মাছ মাংস ডিম খেতে দিলাম তো মরে যাবো, হরুর মরে বেরিয়ে পড়বে সব পেটে, এই সব আস্তে আস্তে খাবো হজম করবো, এমন খেতে হবে যেন আমাদের হজম করতে পারে। ছোট্ট ছোট্ট কাজ আমি এমএলএ হবার পর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে পরিমাণ টাকা তুমুলে আমাকে রাস্তা তৈরি করতে, পানীয় জল জল আনছি জল পাইপলাইনে, আপনাদের আর টিউবওয়েল লাগবে না, মাননীয় মুখ্যমন্ত্রী যে পাইপলাইনে জল করে দিচ্ছে আপনাদের গ্রামে গ্রামে, আপনি বাড়িতে টিপলেই ট্যাপ ওয়াটার থেকে জল পাবেন, জল নিয়ে খাবেন, আর টিউবওয়েল লাগবে না, আপনার টিউবওয়েল লাগবে না। তো এটা মনে রাখতে হবে, ওটা আজকে এক্ষুনি কেউ যাবেন না, রান্না বান্না করে এসছে না হয়নি হয়ে গেছে সবার, এত তাড়াতাড়ি রান্না করে ফেলছে। আর আর ওর কাছে কমপ্লিট না করে যার যে অভিযোগ সব এখানে লিখে দেবেন, আপনি আমাকে আনন্দ করে দিলে আমি বুঝতে পারি, কারণ এরপর আমি টাইপ করাবে, কপি টাইপ করাবে বা মুজিবর বা চন্দন টাইপ করে চন্দন এসে একবার ওকে যদিকে দেখিয়ে দিই, দেখি আমাকে দিলে আমি সেই কাজগুলো ধাপে 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 করতে শুরু করবো, পরপর পরপর করবো, ঠিক আছে। আর এমনি আমার আমাকে দিদির দুধ করে পাঠিয়েছে মমতা ব্যানার্জির দুধ সুরক্ষা কবচ শুনে রেখে দিই, দিদির দুধে আপনারা সব ভোট দেবেন তো কি? মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প কিচ্ছু হবে না, অনেক লোক চিৎকার করবে, অনেক কথা বলবে, অনেক লোক আপনাদের কাছে আসবে ভোট চাইতে, স্বাধীনতার 75 বছর এ অধিকাংশ দিনটা কারা থেকেছে, থেকেছে কংগ্রেস, থেকেছে যুক্ত ফ্রন্ট,
থেকেছে বাম ফ্রন্ট, আমরা এগারো বছর থেকেছি অনলি এগারো বছর, এগারো বছরের কুমড়োর আমি একটা আপনাদের ছোট্ট অঞ্চল দিলাম, সারা বাংলার উন্নয়ন হয়েছে, আর কুমড়োর কি উন্নয়ন আমি করেছি লোককে বলবে, পানীয় জল আসছে বাড়ি বাড়ি, আমাকে যখনই বলেছেন মন্দির করতে আমি মন্দির সঙ্গে সঙ্গে সেটার পরে করে দিই আপনাদের, আমি এসেছিলাম পুজো দিয়েছি মন্দির ওপেন হয়েছে সব, কিন্তু আমি নই, আমি কেউ নই, আমাকে পাঠিয়েছেন মমতা ব্যানার্জি আপনাদের কাছে পাঠিয়েছেন, আমি এসেছি মমতা ব্যানার্জি দুটো, এটা মনে রাখতে হবে যে এই যে লোকগুলো ভোট চাইতে আসবে তাদের প্রত্যেকটা ধরবেন, ধরে বসিয়ে বলবেন যে এখানে জল খান চা খাবেন, কাউকে গন্ডগোল করবেন না, চা জল খাইয়ে বলবেন, কোনো কাজ তো করেননি ভোট চাইবেন না, ভোট যে কাজ করেছে সে ভোট চাইবে আমার কাছে, আর কেউ ভোট চাইবে বিধবা ভাতা সবাই পাবেন। একটা লোক আমি চাল পান না, শুনুন এটা শুনুন দিদি, আপনি বললেন 100 দিনের কাজের টাকা, শুনুন কেন্দ্র সরকার যেহেতু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার জন্য 6,000 কোটি টাকা বন্ধ করে রেখে দিয়েছে, মুখ্যমন্ত্রীকে জব্দ করবেন 6,000 কোটি টাকার, মাননীয় মুখ্যমন্ত্রী আগের দিন কি বলেছেন শুনেছেন, আমাকে জব্দ করা যাবে না, আমি ব্যবস্থা যা ব্যবস্থা করার কেন্দ্রের বিরুদ্ধে ব্যবস্থা করব, আপনারা পাবেন, এটা কেন্দ্র বন্ধ করেছে টাকা, শুধু মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী বলে বন্ধ করেছেন, ওরা ক্ষমতা নেই, কাজ করার ক্ষমতা নেই, লোকের পিছনে লাগা আর কোনো কাজ নেই কেন্দ্র সরকারের, শুধু আপনারা এগুলো করবেন, আমার দায়িত্ব রইল, আমি এলাকার এমএলএ, আপনারা আমাকে চিঠি দিচ্ছেন, আমি মন্ত্রী হয়েছি, আর আমার কর্তব্য হলো আপনার কাজ করা, আপনার দৌড়ে দৌড়ে আসা আমার কর্তব্য, এটা মনে রাখবেন ঠিক আছে, না লিখে যাবেন না তো, একটু স্বামীকে বলে দিন পড়ে যাবো, তুমি বাড়ি খেয়ে দাও, তুমি আজকে স্বামীদের ঘুরে দেবে।